চট্টগ্রামে খুলশিতে চলন্ত অটোরিকশা থেকে কবরস্থানে ছুড়ে ফেলা সাত থেকে আট মাস বয়সে একটি শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করেছে এক পুলিশ সদস্য হঠাৎ করে শিশুটিকে ফেলে সিএনজিটি চলে যেতে দেখে সন্দেহ হয়ে ছুটে যায় কবরস্থানে খুলশি থানার এ এস মোহাম্মদ হিরন মিয়া পরে মমূর্ষ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে ভর্তি করেন তিনি খুলশি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রণব চৌধুরী জানিয়েছেন শিশুটিকে কবরস্থানে ছুড়ে ফেলার কারণ খুঁজে বের করতে কাজ করছে পুলিশ আর পুলিশ হেফাজতেই শিশুটির চিকিৎসা চলছে